So the main thing is that আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট পুড়ে গেছে। কি অবস্থা! Hey good people, welcome to my channel Mark 97. So আজকে kind of informative vlog এটা। অনেকদিন পরে ব্লগটা করতেছি। লাস্ট উইকের ইনসিডেন্ট এটা শেয়ার করব। বাসার কিছু কারণে বিজি থাকার জন্য ব্লগ করতে পারি নাই। যাদের বাইক চিটাগং এ রেজিস্ট্রেশন করা তাদের জন্য একটু ইম্পর্টেন্ট আজকে টপিকটা। So the main thing is that আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট পুড়ে গেছে। হ্যাঁ, লিটারেলি আমার ডিজিটাল নাম্বার প্লেট আগুনে পুড়ে গেছে। তাও আমার কাছ থেকে না, চিটাগং বিআরটিতে আগুন লাগছে, এই কারণে নাকি আমার ডিজিটাল নাম্বার প্লেট পুড়ে গেছে। সো আমার লাকটা এতই খারাপ, আমার নাম্বার প্লেটের ডেড বডিটাও দেখা হয়নি। সো তারা নাকি ওইভাবে মর্গে দিয়ে দিছে। ওখান থেকে হয়তো মাটি দিয়ে দেওয়া হবে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আজকে এখানে পলিটিক্যাল কিছু চলতেছে, এই জন্য এত গার্ড। কি অবস্থা! সো ব্যাক টু দ্য টপিক, যা বলতেছিলাম ওই ডিলের থেকে আমি মোটামুটি শর্ট ছিলাম যে 6 মাসের আগে ভাই পাইতেছি না আমি আমার ডিজিটাল নাম্বার প্লেট। বাট সারপ্রাইজিংলি 22nd বিআরটিএ থেকে আমার ফোনে এসএমএস আসে বাইকের স্মার্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। বাট এতদিন ওয়েট করছি এই ডকুমেন্টস এগুলোর ইস্যুর জন্য। সো 22 তারিখ আমি যাই নাই ফিঙ্গারপ্রিন্ট দিতে স্মার্ট কার্ডের জন্য। এরপরে সারপ্রাইজিংলি এগেইন 2nd ফেব্রুয়ারি আমার টেক্সট আসে দ্যাট আমার ডিজিটাল নাম্বার প্লেট ইজ রেডি। তো আমি তো খুশি হইলাম। বাট আমি একটু বেশি অ্যাক্টিভ, এই কারণে 2 তারিখেও যাওয়া হয়নি, ঢাকায় গেছিলাম আমি কিছু কাজে। পরে যখন ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য একদিন অলমোস্ট রেডি আমি যে কালকে যাবই, নাম্বার প্লেটটা নিয়ে আসবো, তখন ফেসবুকে যে বিআরটির গ্রুপগুলো আছে ওখানে একটা নোটিশ দেখলাম যে চিটাগং বিআরটিএর কাজ, নাম্বার প্লেট রেজিস্ট্রেশন যা যা আছে হ্যান ত্যান সব কিছুই বন্ধ আছে আপাতত। আচ্ছা, একটু রিচার্জ করে নিই বাইকটা। ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে বিআরটিএ সকল কাজ বন্ধ আছে হ্যান ত্যান। বিআরটিতে আমার পরিচিত একজন আছে, ওনাকে ফোন দিলাম যে ভাই নাম্বার প্লেটটা তো পাইলাম এতদিন পর, ডকুমেন্টসও পাইলাম 3 মাস পর, এখন যে আগুন লাগছে এটা কি আসলে লেজিট? তো পরে জানতে পারলাম ইয়েস, আমার ব্যাড লাকটাই এতই খারাপ, গুড লাক তো নাই বললেই চলে, যে যখন আসছে তখন নি নাই, বাট যখন নেওয়ার টাইম হয়েছে ডিজিটাল নাম্বার প্লেট পুড়ে গেছে আগুনে। মানে এটা আসলে ব্যাড লাক ছাড়ার কিছুই না। এটা লাস্ট উইকের কথা বলতেছি। আজকে ফোন দিলাম যে ভাই কাজ কি শুরু হয়েছে? সো ভাই বলে যে হালকা পাতলা শুরু হয়েছে, কিন্তু ওইভাবে এখনও সিরিয়াসলি মানে শিওরিটি দিতে পারতেছে না যে আমারটা দিতে পারবে কি না, এটা আসার পর বলতে পারবে। সো এখান থেকে বিআরটি অফিস ভালোই দূর, অনেক দূর, আমি যাইতে চাই না হুদয়। সো উনি বললো যে নেক্সট উইক আসেন, ইনশাল্লাহ নেক্সট উইক পাবেন।
চ নেক্সট উইকে যাব যদি পাই আর কি, মনে হচ্ছে না পাবো, তখন হয়তো বলতে পারে ডিজিটাল নাম্বার প্লেট আবার হার্ট অ্যাটাক করছে বা স্ট্রোক করছে। এগুলো আসলে আমার সাথেই হয়, অন্য সবাইকে দেখলাম আমার সাথে যারা বাইক নিল নাম্বার প্লেট লাইসেন্স ডকুমেন্টস সব রেডি, আমার এই বাইকের ডকুমেন্টস নিয়ে এক প্যারা খাইছি, এখন এই ডিজিটাল নাম্বার প্লেট নাকি আগুনে পুড়ে গেছে। মানে কি আর বলবো, বলার কোনো ভাষাই নেই আমার। লাইসেন্সের কাজ চলতেছে, লাইসেন্সের কাজ চলতেছে বলতে ড্রাইভিং টেস্ট দেওয়া যাচ্ছে, ডেট একটু সফল হচ্ছে বাট ড্রাইভিং টেস্ট দেওয়া যাচ্ছে আমি যতটুকু শুনলাম। কিন্তু ভাই আপনারা এই উইকে নাম্বার প্লেট আনতে যায়েন না, যাদের বাসা কাছে তারা গিয়ে ট্রাই করতে পারেন, বাট দূরের থেকে কেউ যায়েন না, যাইলে প্যারাটা খাইতে পারেন, খালি হাতে ফেরত আসতে হইতে পারে। সো এতদিন ওয়েট যখন করছি আমি নিজেকে নিজে বুঝ দিলাম যে আরেকটু ওয়েট করি দেখি কি হয়। আমার কথা হচ্ছে আই পেড ফর ইট, আমি লাগে আর না লাগে জিনিসটা আমার দরকার, অ্যান্ড এটা আমার ফার্স্ট বাইক। সো ফার্স্ট বাইকের সব কিছুই আপডেট থাকা আমার কাছে প্রয়োজন মনে হয়। সো এটাই সাজেস্ট করবো, এখন আপনারা কেউ যায়েন না, কারোর যদি পরিচিত কেউ থাকে একটু খোঁজ নিয়ে তারপরে যান, একটু স্টেবল হোক সিচুয়েশনটা। সো আজকের ব্লগ এ পর্যন্তই, টাইম ফর মি টু সাইন অফ, টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড সেফ, আল্লাহ হাফেজ।